জোর করা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة قيامتر دين تما در اتتو شجن تما در شمطان شمطتی تما در جنو کسو مترو کاجلک بنا يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সেদিন মানুষ তার ভাই মা বাপ স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে, সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে। পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। মানুষগুলি দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সেই কেয়ামতে আল্লাহ পাক আমলনামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে। পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না, সব প্রকাশ পেয়ে যাবে। কেয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন। আবারও বলছি, আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই। কিভাবে রেকর্ড করছেন? ওয়া কুল্লা ইনসানিন আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি, আমি তার জন্য কিয়ামতের দিন একটি কিতাব ওপেন করে দেব। গলায় ঝুলানো আছে। আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএ এর কথা। এই ডিএনএ এর মধ্যে সে কেমন হবে, তার প্রজ্ঞা, তার মেধা ইত্যাদি সবকিছু ওর মধ্যে ডিএনএ এর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে, এই বুদ্ধিগুলি কে দিছে? আরে ভাই, কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না। এ বুদ্ধি কে দিয়েছে? যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে, সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন, এটা বিশ্বাস করবেন না? কেয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব। তারপরে বলা হবে اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا তাকে বলা হবে নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো, কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন কোন সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কেয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবে। আমল ভালো নাই, পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন। সুপারিশের কথাটা আজকে বলবো না, সুপারিশের কথা আসবে শেষের দিকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে করা হয় যে পীর সাহেবরা আমাদেরকে সুপারিশ করবেন, কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। যাদেরকে বলা হয় ওলিউল্লাহ তারা আল্লাহর দৃষ্টিতে আদৌউল্লাহ কিনা আপনার আমার জানা নাই। তার আমল কেমন আপনি জানেন না, বাইরের দৃশ্যটাই শুধু দেখেন।
ওনার বউ বলতে পারবেন উনি খাঁটি পীর না ধান্দাবাজ, ওনার গ্রামের লোক বলতে পারবে বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট একটা কিছু, কিন্তু তিনি তিনি বিরাট না কি এইটা তার বউ তার গ্রামের মানুষ বুঝবে, ভালো করে চিনবে, বউ চেনে সব থেকে ভালো, সব থেকে ভালো করে চেনে কে স্ত্রী, তারপরে চেনে ড্রাইভার, তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে, তার সাথে যে খাদেম থাকে, এরা জানে, এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়ে যা বলে আসলে লোকটা এইরকম না, বুঝতে পারে কিনা মানুষের সামনে ধান্দাবাজি করে অনেক কথা কথা বলে মানুষকে মন ভুলানো যায়। এই জন্য কবি বলেছেন ইয়ে হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, ইয়ে হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায়, ক্যা জব তেরা চাল হ্যায় লাখো কো অন্ধা কর দিয়া। নিজেরে বুজুর্গ বানাই মানুষের সামনে পেশ করছো, তোমার এই হাল হলো তোমার চাল, মানুষের পয়সা পকেটে ভরার জন্য এই কাম করতেছ, কেউ টের পায় না, আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন, ঠিক কিনা বলেন, আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন, বিশ্বাস করুন। কোন পীর সাহেব কোন হাজা বাবা কেয়ামতের দিন মানুষের কোন উপকারে আসবে না, আল্লাহু আকবার, উপকার হবে কেবলমাত্র নেক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু কিছু জাহিল লোকেরা এর তাফসীর করেছে, পীর ধরো যার পীর নাই তার পীর শয়তান, কন্নাউযু বিল্লাহ, যদি এটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিফার পীর কে, ইমাম শাফির পীর কে, ইমাম আহমদ বিন হাম্বলের পীর কে, যারা এই কথা বলে তারা শয়তানের ওয়াসওয়াসায় নিমজ্জিত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর তাফসীর হচ্ছে আয় আমলে সালেহ, নেক কাজের ওসিলা ধরো, কি কাজের ওসিলা ধরো, নেক কাজের ওসিলা ধরো, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন লান তানফাকুম আরহামাক আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য, আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেয়ামতে চলবে না। আল-ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেখানে কেয়ামতের দিন ধন সন্তান সন্ততি কোন কাজে লাগবে না। আল-ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে শুধুমাত্র তোমরা যা আমল করেছিলে আর সেরূপ তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে, যে কাজ করেছ বিনিময়টা ওইরকমই পাবা, এর থেকে বেশি কিছু এখানে পাওয়া যাবে না। কেয়ামতের দিন সামান্য পরিমাণ গুনাহ যদি কেউ করে তাও হাজির করা হবে, সামান্য ভালো কাজ করলেও হাজির করা হবে। একটি আয়াত শুনুন, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন, তিনি কি নবী না রসুল বলেন, অনেকে জানেন না, তিনি নবীও নন রসুলও নন, তিনি একজন জ্ঞানী মানুষ, সুবহানাল্লাহ, কে দিছে জ্ঞান, আল্লাহ দিছে, সূরা লোকমানের তাফসীর এখানে করছি না, তিনি একজন জ্ঞানী মানুষ, জ্ঞান দিছে কে, আল্লাহ, সেই জন্য তিনি বুদ্ধিজীবী না, তিনি জ্ঞানী, সুবহানাল্লাহ। হযরতে লোকমান তিনি তার সন্তানকে নসিহত করেছেন, লক্ষ্য করেন সন্তানকে নসিহত করেছেন, একটা জাতিকে নয় বিশ্ববাসীকে নয় শুধু ছেলেকে,
শুধু সন্তানকে নসিহত করেছে, এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নসিহতকে কোরআন শরীফের মধ্যে উঠাইয়া চিরন্তন করে দিয়েছেন। নসিহতের মান কি দেখুন, সব কথা এখন বলবো না, একটা বলি, ওই সময় তো বলছি একটা নসিহত শোনাই। হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্না আল্লাহা লতীফুন খাবীর। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আসলে কথাটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে, কিন্তু তিনি হে আমার ছেলে বললেন না, তিনি ইবনিকে তাসগীর করলেন, বললেন বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক শিখিয়েছেন কোরআন শরীফে, ধমকাইয়া মানুষ হেদায়াত করতে পারবেন না, মানুষকে আদর করেন, আদর করে কথা কন, কথার আসর হবে, দিল থেকে কথা বলেন, তাসান্নুর আর্টিফিশিয়াল কথা বললে সেই কথায় কাজ হবে না, দিলের থেকে বলেন, মিষ্টি করে বলেন, কৌশলের সাথে বলেন। হযরত লোকমান ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আপনি নিজেও যদি আপনার অবাধ্য সন্তানকে যদি বলেন বাবা আব্বু আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আসো আমার কাছে আসো, কপাল একটা চুমা দিলেন, আপনার প্রতি সে আকৃষ্ট হতে বাধ্য, ঠিক কিনা? ঠিক কিনা? এগুলি ঠিক কৌশল। ইয়া বুনাইয়া বলেছে বলে মনে করার কোনো কারণ নাই যে যাকে তিনি নসিহত করছেন তিনি শিশু, তিনি খোকা। আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে, তাই বলে তিনি কি খোকা নাকি একেবারে, কি কথ? আবার আমার দেশে মানে আমার ফিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন, তার ডাক নাম ছিল শিশু, লোকেরা তাকে মানপত্র দিত মাননীয় শিশু মন্ত্রী। তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন, খোকার অর্থ শিশু নয় বাচ্চা নয়। এ আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয়, এই খোকা গাদা। দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ হয়, মেহমান এসেছে চা নিয়ে, যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না, কয়েক খোকার বাবাও। হযরত লোকমান যে নসিহত তার ছেলেকে করেছেন বোঝার কোন কারণ নাই যে তিনি ছোট, ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না, তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি। কি নসিহত? হযরত লোকমান নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু ইতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, ও আমার কলিজার টুকরা সন্তান, কোন জিনিস রেণুকার মতো সরিষার দানার চাইতেও অনেক ছোট, ছোটর চাইতেও ছোট, পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি, ফাতাকুন ফি সাখরাতিন, যদি তা কোন প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে, কোন মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায়, আও ফিস সামাওয়াতি, অথবা অন্তরীক্ষে কোন গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায়, অথবা সেটা যদি আও ফিল আরদে, অথবা জমিনের কোন পরতে যদি লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটি সরিষার হাজার ভাগের এক ভাগ একটি কণাও যদি হারায় যায় অন্তরীক্ষে মহাশূন্যে সমুদ্রের তলদেশে,
মাঝির কোন পরতে আল্লাহ পাক অবশ্যই কিয়ামতে তা উপস্থিত করবেন। আল্লাহু আকবার, ইন্নাল্লাহা লতিফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন আমরা যারা আমাদের জীবনকে বরবাদ করেছি গুনাহ করে, তাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হব এবং সমস্ত কথা এবং কাজের হিসাব সে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনের চিন্তা করো, যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার জন্য ছুটে বেড়াবে, ব্যস্ত হয়ে যাবে এবং প্রত্যেকের কর্মফল তাকে দেওয়া হবে, কোনই কমতি করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ পাক বলেন, সেদিন জমিন তার সব রহস্য ফাঁস করে দিবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা যখন পৃথিবী প্রবাল ঝাঁকুনি দেওয়া হবে, এই পৃথিবীকে, পৃথিবী তার ভেতরের সবকিছুকে উদ্গিরণ করে দেবে আর মানুষ হয়রান হয়ে বলবে এগুলি কি হচ্ছে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিনের উপরে যা কিছু ঘটেছে সেদিন জমিন তার ভেতরের সব কিছু বলে দেবে, কারণ তোমার রব তাকে এমনটি নির্দেশ দিয়েছেন। জমিনে যা কিছু করা হয়েছে জমিন সব উদ্গিরণ করে দেবে, বলে দেবে। অপরাধীদের সেদিন আর কোন উপায় থাকবে না, সেদিন হর্ষোৎপুল্ল চেহারা গুলি কালো হয়ে যাবে, কারো চেহারা হবে হর্ষোৎফুল্ল নূর ঝলমল করতে থাকবে আর কারো চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমল নামা পাওয়ার পরে কারো তো আমল নামা পাওয়ার পরে কারো চেহারা হাস্যোজ্জ্বল হর্ষোজ্জ্বল ঝকমকে সুন্দর হয়ে যাবে আর কারো চেহারা কালো হয়ে যাবে। তার কিয়ামতের দিন কতিপয় চেহারা উজ্জ্বল হয়ে উঠবে, সন্তুষ্ট হবে, হাস্যোজ্জ্বল হবে, ঝলমল করবে, আবার কতিপয় চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে তারা হলো কাফের, কাফেরদের চেহারাগুলি কালো হয়ে যাবে আর মোমেনদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কিয়ামতের মাঠে তুমি অনুগ্রহ করে দয়া করে আমাদের চেহারাগুলি সুন্দর করে দিও। বলেন আমিন, জোরে বলেন আমিন। পৃথিবীর আমার প্রিয় ভাইরা, দুনিয়ার উপরে পরকালের অগ্রাধিকার দিতে হবে। এই দুনিয়া শেষ কথা নয়, এই দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। এটা কি বলে? ট্রানজিট ক্যাম্প। আপনি যাবেন লন্ডন, দুবাইতে আপনি এখানে যাত্রা বিরতি, এটা আপনার আবাসস্থল নয়। আপনি যাবেন ট্রেনে করে ঢাকা, পাহাড়তলি রেল স্টেশন, এখনো আছে না পাহাড়তলিতে? পাহাড়তলি রেল স্টেশন, ওয়েটিং রুমে গিয়ে বসছেন, ওইটা আপনার বাড়ি না, ট্রেন আসতে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীটা শেষ কথা নয়, আসল জায়গা কোথায় বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم
ফিল হায়াতিদ দুনিয়া ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। এরা হচ্ছে তারা, আমি কে কথা বলবো? আল্লাহ পাক বলছেন, কল বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি বলে দেব না যে আমলের ব্যাপারে কারা ক্ষতিগ্রস্ত? হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো, এরা হচ্ছে ওই সব মানুষ যাদের চেষ্টা সাধনা হয়েছে দুনিয়ার জন্য, ভ্রষ্ট পথে চালিত হয়েছিল, আর তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করতেছি। প্রিয় ভাই, সব থেকে বেশি মূল্য দিতে হবে দুনিয়ার না আখেরাতে? বলেন সবাই। কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি দুনিয়ার জীবনে জীবনকে আখেরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি পেয়ে খুশি হয়েছ, আনন্দ করছ? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, এই দুনিয়া হচ্ছে আখেরাতের জীবনের তুলনায় একেবারেই নগণ্য, তুচ্ছ, কোন দাম নাই। আমরা দুনিয়া দুনিয়া করি। প্রিয় ভাই সব, দুনিয়ার মহব্বতে আমরা পাগল। এই পৃথিবী একটি সুন্দরী পরের স্ত্রীর মতো। এই দৃষ্টান্তটা একটু খেয়াল করেন, পৃথিবীটা হচ্ছে একটি সুন্দরী তরুণী তন্নী, ষোলকলায় পরিপূর্ণ যৌবন ছটা এক পর স্ত্রীর মতো। অন্যের স্ত্রীর স্বাস্থ্য, চেহারা, রূপ, যৌবন যতই চিত্তাকর্ষ, নয়নবিরাম, মনোমুগ্ধকর হোক, তাতে আরেকজনের কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? খামোকা তাকিয়ে থেকে আফসোস করে কোনো লাভ নাই, সে তো অন্যের স্ত্রী, ঠিক কিনা? এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নী ষোলকলায় পরিপূর্ণ যৌবন এক পর নারীর মতো কোনদিন আপনার হবে না। এটার জন্য আপনি চেষ্টা করছেন, আরো চাই, আরো চাই, বাড়ি চাই, গাড়ি চাই, হাত মন্ত্রী হয়েছি, ফুল মন্ত্রী হইতে চাই, দুইটা বাড়ি আছে, দশটা বাড়ি চাই, ছয়টা গাড়ি আছে, পনেরোটা গাড়ি চাই। নবীজি বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি কাউকে একটি স্বর্ণ ভরা মার দেওয়া হয় সে বলবে এরকম আরেকটি সোনা ভরা মার যদি আমাদের আমারে দেওয়া হইত। নবীজি বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না। খালি চাই আর চাই, কোনো লাভ নাই। গরুটারে দুনিয়াটা কেমন দেখেন? গরুটার কান ধরে যদি আপনার কাছে টানেন, আমার গরু আমার কাছে আয়, গরু আপনার কাছে টান ধরে টানলে আসবে, ঠিক ঠিক না? গাধারে, ঘোড়ারে, মানুষেরে, রেডিও রে, টেলিভিশনে রে, খাটে রে, টেবিলে, এগুলো ধরে টান দেবে, আমার আর আমার কাছে টানলে আপনার কাছে আসবে। আমার আমার করতে গিয়ে পতেঙ্গায় চলে যান, সমুদ্রের মাঝে নামেন, মুখ সমান পানির মধ্যে নেমে পানির ভিতরে দুইটা থাবা মারেন, এরকম করে আমার বঙ্গব সাগর যাবি তোয়, আয় আমার দিকে, আসবে? আসবে? আসবে না। দুনিয়াটা বঙ্গোপসাগরের মতো, কিরকম? ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন, ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়া যারা কামাই করে, দুনিয়া যারা চায়, তাদের অবস্থা হলো যেন কেউ পানির উপরে দুইটা থাবা মারলো, এরকম থাবা মেরে পানিকে শক্ত করে ধরল, এরপরে আমার পানি আমার নদী উঠায় আয়, এই বলিয়া সমুদ্র উঠে আনলেন, আপনার বাড়িতে এসে সমুদ্র পুকুর হয়ে যাবে নাকি? খুব জোরে থাবা দিবেন, বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে
আপনার পুকুরে খালের মধ্যে হাত দিয়া সব শক্তি দিয়া থাবা বাইরে খামসাইয়া ধরবেন পানি, এরপরে উঠাবেন, থাকবে পানি? কবি কি সুন্দর বলেছেন, ওমাই ইয়াসহাবিদ দুনিয়া মিসনা তাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিব। পানির উপরে থাবা মেরে যখন হাত উঁচু করল, খানাতুহু ফুরুজুল আসাবিব, তার হাতের মুঠার আঙ্গুলির ফাঁক গুলি তার সঙ্গে খেয়ানত করলো, এক ফোঁটা পানিও হাতের মধ্যে রইল না, সব পানি হাতের থেকে বেরিয়ে গেল, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়া হচ্ছে এইরকম, এই দুনিয়ায় সাথে মহব্বত করিয়া কোনো লাভ নাই, দুনিয়া আপনারে তালাক দিয়ে দেবে, কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের শীত লাগতেছে নাকি বেশি? তাড়াতাড়ি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি বিদ্রোহ করেছে আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার পরিণতি হবে জাহান্নাম। পরিণতি কি হবে? জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি রবের সাথে সাক্ষাতের ভয় করেছে, আল্লাহর সাথে দেখা হবে, সেদিন কি জবাব দেব এই মনে করে যে নফসের দাবি পূরণ করে নাই, নফসের আশঙ্কা আকাঙ্ক্ষা পূরণ করে নাই। নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ, নফস বলেছে পরনার স্পর্শ কর, নফস বলেছে সুদে টাকা নে, ঘুষে টাকা নে, নফস বলেছে গান বাজনা শোন, শয়তানি বদমাশি কর, এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে, আল্লাহর সঙ্গে দেখা করার দেখা হবে এই ভয়তে দুনিয়ার টাটকা সুখগুলি যে পাও দিয়া লাথি মেরে যে ফেলে দিয়েছে, আল্লাহ পাক বলেন আমারে ভয় করিয়া, আমারে দেখে নাই, আমার ফেরেশতা দেখে নাই, সে জেনা করতে পারত অথচ করল না আমার ভয়তে, সে মদ খাইতে পারত খাইল না আমার ভয়তে, কোটি কোটি টাকা মারতে পারত করল না আমার ভয়তে, আল্লাহ পাককে ভয় করে যে নফসের সাথে বিদ্রোহ করলো, আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়টা তোমরা তো বুঝতে পারো নাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা না বুঝে দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছো, আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী, এই দুনিয়া শেষ হবে আর আখেরাত হবে কি? স্থায়ী। কুল মাতাউ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমানিত্তাকা। বলো দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য, যে ব্যক্তি তাকওয়া তাকওয়ার সাথে জীবন যাপন করবে তার জন্য পরকাল উত্তম হবে, পরকালের ঘরটারে আসুন সুন্দর বানাই। আমরা আমাদের বাড়িগুলো কি সুন্দর করেছি, মোজাইক করেছি, টাইলস দিয়েছি, ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে, পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে, বাথরুমের ফিটিংস গুলিতে যে টাকা খরচ হয়েছে গরিবের 50টা তাতে বাড়ি হয়ে যায়, আহারে কোনো লাভ নাই, কবরটা খালি পড়ে থাকবে। প্রিয় ভাই সব, দারুণ শীত পড়েছে, মানুষ মরে যাচ্ছে, অনেক মানুষ এবার মারা গেছে শীতে, আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি দয়া করে শীত যেটুক না হলে হয় না তুমি সেইটুক দাও, শান্তি হিসেবে দাও, রহমত হিসেবে দাও, জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না, বলি আমি। প্রিয় ভাই সব, যারা মাজারে টাকা দেয় চাদর চড়া, মৃত্যু মানুষের কবরের উপরে যারা মশারি টানান, তাদের বিবেকের কাছে আপিল করি
যিনি মারা গেছেন আল্লাহর ওলি, তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন? মশারি টানাই দিচ্ছেন, আপনার ধারণা কি এই দুনিয়া মশাই খাইছে, কবরের মধ্যে গিয়েও মশাই খাবে? কাপড় সবর দরকার কার? জেতা মাসের না মরা মানুষের? জীবিত মানুষ কাপড় পায় না। যে দেখেন পাহাড় তলি, যে দেখুন আপনার এখানে কত জায়গা, সব জায়গা তো আমি নাম মনে নেই, বরতলি তালতলি বদ্দার হাট, এই যে জায়গাগুলি কত মানুষ ফুটপাতে শুয়ে আছে, আছে না? আহারে, আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা, ব্যবহারও করে না, বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে, দশটা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন, মাজারে টাকা দিলেন চাদর দিলেন, যারা রাস্তার উপরে যারা কেনই গায়ে দিয়ে থাকে আগুন পোহায়, একটু চাদর নাই ওদের একটা কাপড় কিনে দেন। প্রিয় ভাই সব, দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন, তদানীন্তন বাজারে 20 কোটি টাকা খরচ করে 20 বছর ধরে প্রচেষ্টা করে 22,000 শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন। জানেন কিনা ইতিহাস? কোন বাজারে? যে বাজারে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত, বুঝছেন কথা? সেই বাজারে 20 কোটি টাকা খরচ করেছেন, 22,000 শ্রমিক লাগিয়েছেন, 20 বছর সময় লেগেছে তাজমহল করতে। এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন, আপনি যদি কোনো একটি এতিমের গায়ে, কোনো এক অনাথিনী বিধবার গায়ে, কোনো এক কচি শিশু, বাপ নাই মা নাই, শীতের দিনে খালি গায়ে কানু দুইটা হাত গলার উপরে দয়ে সকালবেলায় কাঁপতেছে, ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর একটি গেঞ্জি একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন, বিশ্বাস করুন 20 বছর ধরে 22,000 শ্রমিক লাগাইয়া 20 কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি। প্রিয় ভাই সব, দুনিয়াটার জন্য সব করলাম, আখেরাতের ঘর বানাইলাম না। আসুন আখেরাতের ঘর বানাই, আখেরাতে আমাদের সকলকে উঠতে হবে, সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না, উঠতে হবে সবাইকে। অনেক লম্বা আলোচনা করব না, এখন শেষ করে দেই, বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে আরো 2টা আয়াত আছে, না শুনলে আরে ভাই কত জায়গায় ওয়াজ মাহফিল হয় সারা রাত, হয় না? সারা রাত ফজরের সময় গরুর গোস্ত খায় জম্মের খাওয়া, সারাদিন পেট খারাপ, কি শুনল আর কি কইল আল্লাহ জানে। পরে লোকেরা জিজ্ঞেস করে, ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই, তুমি কোথায় গেছিলা? কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে। কি ওয়াজ? কয় শেষ কথা বলে শেষ করা যাবে না, হাই রে ওয়াজ, কি ওয়াজ? কয় অনেক বিষয়। কয় ভাই আমি তো যাই নাই, দু একটা বিষয় আমার শোনাও না। কয় আল্লাহর কসম সারা রাত এমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই। দাম আছে এগুলার? দাম নাই। কিসা কাহিনী হাবি জাবি যার পেছনে কোরআন নাই দলিল নাই, আছে শুধু হিংসা আর হিংসা। অমুকের তার সির খারাপ, অমুকের অমুক খারাপ, তমুক খারাপ, এই চিৎকার দিয়া বাজার গরম করতে পারবেন না, কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে, আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান, আপনারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান, এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না, মানুষ আসবে কোরআনের মহব্বতে কোরআনের কথা শুনতে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, কাজী এর কারা বলে কি সাহস কাজে কোরআন শরীফ তাফসীর পড়ায় ফেলো, আস্তাগফিরুল্লাহ। হুজুর কেবলা আপনি কি নিজে একখান তাফসির লিখছেন? কোরআনের তাফসির
কয়েকটা তাফসীর পড়াই দেওয়া যা, বেদ পুরাণ পড়ানো তার, তাহলে আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান যা আল্লাহ নিষেধ করেছেন? আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার এখতিয়ার কে দিল আপনাকে? কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন। আমরা বেদকে সম্মান করি, আমরা বাইবেলকে সম্মান করি, প্রত্যেকটি জাতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তবে ইমান আনি কোরআন শরীফের উপরে। সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি, আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলালিল কোরআন সম্পর্কে কিলকাল করেছেন একজন লোক, যাকে এই চিটংবাসীরা কোনোদিন চেনে না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছেন। ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না। তিনি দুনিয়ার অমর শহীদ সাইয়্যেদ কথম রহমতুল্লাহ আলাই, যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কিতাব ছাড়াই কোরআনের তাফসীর লিখে পৃথিবীতে অমর হয়ে আছেন। কোন সাহসে বলেছেন? আপনার জিব্বা তো আস্ত থাকার কথা নয়, মারাত্মক কথা বলবেন না, জবান সংযত করে কথা বলবেন। আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন, কার লেখা তাফসীরের বিরুদ্ধে কথা বলেছেন? সাইয়্যেদ কুতুব মিশরের জামাল নাসের তাকে জেলের মধ্যে দিয়েছিল। আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল নাসের কোন আত্মীয় হবেন। জামাল নাসের জেলের মধ্যে ঢুকায় দিয়া শিকারী ক্ষুধার্ত পাগলা কুত্তা ঢুকায় দিয়েছে, দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠায় দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে। সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জামাল নাসেরকে জবাব দিল, জেলখানার ভিতরে যেয়ে দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে শায়খ সাইয়্যেদ কুতুব নামাজের সেজদার ভিতরে পড়ে আছেন, আর ক্ষুধার্ত পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে। সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন মেহরবানি করে। প্রিয় ভাই সব, বলতেছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি? আল্লাহ বেশি মানে আমার কিন্তু এরকম অভ্যাস নাই যে সারা রাত ওয়াজ শুনাই, ওই কার বলে অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করা, মাহফিল ভরা মানুষ চোখ বুঝে ওয়াজ আরম্ভ করছে, তারপরে হঠাৎ চোখ খুলে দেখে কেউ নেই, বেচারা খুব রাগ হয়ে গেছে, এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার, আমারে ফেলায় ধুয়া সব পালাইছে। পাশে তাকায় দেখে একটা লোক বসা, কয় যে অন্তত একটা লোক তো পাইলাম, আল্লাহর মেহরবানি, তুমি খুব ইমানদার ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার ওয়াজ শুনছ। লোকটা কয় যে হুজুর আমি ভালো না মন্দ তা জানি না, আমি হলাম মাইক ম্যান, আপনি মাইকও সারেন না ভুল যাইতে পারি, আমি আপনাদেরকে এই বিপদে ভালাবো না। সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে শোনো, يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে, وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا আর পাহাড় সমূহ আকাশ সমূহ খুলে দেওয়া হবে, ফলে তার দুয়ার আর দুয়ার হয়ে যাবে, মনে হবে সব দরজা। তার মানে হলো আকাশ থাকবে না ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা আর পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফলে মনে হবে মরিচিকা। তার মানে হলো এই দেখলাম পাহাড়, এই পাহাড় নাই, সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ পাক উড়ায় দেবেন, কোন পাহাড় তার জায়গায় থাকতে পারবে না। সিংহায় ফুক হবে, তাতে করে মানুষের যারা ঘুমিয়ে থাকবে ঘুমন্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে, বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম্মার কাদিনা,
হায় আফসোস, আমার এই ঘুমকে কে ভেঙে দিল, কিসের আওয়াজে ঘুম ভাঙলো? বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ হচ্ছে রহমানের ওয়াদা আর আল্লাহর রাসূল সত্য কথা বলেছিলেন। সেই জন্য আমাদেরকে এ কথাগুলি বুঝতে হবে, সিঙ্গায় ফুক হবে, সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে। তারপরে আল্লাহ পাক আকাশসমূহকে খুলে দিবেন, ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে, পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, সেখানে আর কিছুই থাকবে না, পাহাড়গুলো কাল ইহনিল মানফুস, এগুলি ধোনা পেঁয়াজা তুলার মতো সব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বাকি কেয়ামতের দিন এ বললাম, এ পর্যন্ত বলা হল বিশ্ব পরিক্রমা ধ্বংস হওয়ার ব্যবস্থা সম্পর্কে আল্লাহ পাকের কোরআনের কথাগুলি আপনাদেরকে শোনালাম। আগামীকাল ইনশাআল্লাহ কেয়ামতের, যখন কেয়ামতের ময়দান হবে, সেইখানে হাসরবাসীদের অবস্থা কি হবে, পরিণতি কি হবে, সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের মতো শেষ।